रेल सेवा मोबाइल ऐप दिए आपनी बांग्लादेश रेलवे ऑनलाइन टिकट पार्सेजर जुन्नो रेजिस्ट्रेशन करते पारबेन। आपनार पछंद मतो सीट प्लान देखे आपनार सीटटी सिलेक्ट करते पारबेन, सेई साथे पेमेंट करते पारबेन एवं टिकिटटी आपनार मेले निये निते पारबेन। सो आज के आमी एई सबकटी फांगशन प्रैक्टिकली करे देखाबो। आर आज आमी जे टिकिटटी आपनादेरके देखानोर जुन्नो काटबो সেটা যদি কারো লোকেশন ওয়াইজ কাজে লাগে, যে ফার্স্ট কমেন্ট করবে তাকে আমি এটা ফ্রিলি দিয়ে দিব। শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা যদি গুগল প্লেতে রেল সেবা লিখে সার্চ দেই তাহলে এই অ্যাপটি চলে আসবে। এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করলে ইনস্টলেশন হয়ে যাবে, তারপর ওপেনে ক্লিক করে আমরা বাংলাদেশ রেলওয়ের যে অ্যাপটা আছে সেখানে আমরা ঢুকে যাব। এখানেতে যদি আমার ইউজার নাম পাসওয়ার্ড থাকে মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। যেহেতু আমরা নতুন একটা রেজিস্ট্রেশন করব, সাইন আপে আমরা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার নামটা আপনি লিখে দিবেন। আপনার নামটা এখানে আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি। তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেন, একটা মেইল দিলেন, এই মেইলে আপনি আপনার টিকিটটা পেয়ে যাবেন। একটা পাসওয়ার্ড এভাবে আপনি সেট করে নেবেন। তারপর পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম করবেন। করার পর আপনি যদি সব চেক করে নিয়ে যদি সাইন আপে ক্লিক করেন তাহলে দেখবেন যে রেজিস্টার্ড সাকসেসফুলি একটা লেখা আপনার আসবে। সেম টাইম আপনার বাংলাদেশ রেলওয়ের থেকে একটা মেসেজ আপনার মেইলে চলে আসবে। এখান থেকে আপনার মেইলটা ভ্যালিডেট করার জন্য আপনাকে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কটাকে ক্লিক করলে দেখবেন যে সাকসেস একটা লেখা আসবে। সাকসেসফুলি মেইল ভ্যালিডেট করার পর আপনি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপে আসলে যে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করছে সেই মোবাইলটা, তারপর পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি লগ ইনে ক্লিক করেন একটা ভেরিফিকেশন কোড আপনার ফোনে চলে আসবে। ঠিক আছে, এই কোডটা 60 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে দিতে হবে। সো আমার দেখেন একটা কোড চলে এসেছে, সেই কোডটা আমি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। কোডটা দেওয়ার পর আমি দেখে নিই কত দেখব যে কোড দেওয়ার পর এখানে আমার কিন্তু সাকসেসফুলি আমি ঢুকে যেতে পেলাম হলো রেল সেবা অ্যাপের ভিতরে। ঠিক আছে, এখন যদি আমি সাপোজ পার্সেজে যাই তাহলে দেখবেন আমরা কিন্তু ফার্স্ট স্টেপ কমপ্লিট করছি। আর একটা স্টেপ আছে এখানে, আপনাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে যদি পার্সেস করতে চান। সো প্রোফাইল কমপ্লিট করার জন্য দেখেন আমরা এখানে অনেক কিছু দেয় নেই। জেন্ডার দেওয়া ছিল না, জেন্ডার দিতে হবে। আমার আইডেন্টিফিকেশনে একটা নাম্বার দিতে হবে। এখান থেকে আমি একটা ন্যাশনাল আইডি নাম্বার আমাকে দিলাম আমি এখানে। তারপর আপনার এখানে আমি একটা জিনিস দিতে, যদি একটা জিনিস দিতে মিস করেন, করার পর যদি আপনি সাবমিট করেন দেখবেন ইন্টার ডেট অফ বার্থ। আমি ডেট অফ বার্থটা এখানে ইনপুট করে নিই। সো আমি এখান থেকে আবার আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিলাম। আপনার ন্যাশনাল আইডিতে যা আছে সেম দিতে হবে। এখন কিন্তু ইউর প্রোফাইল আপডেট সাকসেসফুলি হয়ে গেল। এখন যদি আপনি পার্সেসে ক্লিক করেন তাহলে দেখবেন যে টিকিট পার্সেসের অপশনগুলো আসবে। এখানে ফর্ম মানে আপনি ফর্ম স্টেশন কোন স্টেশন থেকে যেতে চান, এখানে অনেকগুলো স্টেশনের নাম দেওয়া থাকবে ডিফল্ট আকারে। সেই আপনি এখানেও সার্চ দিতে পারেন। যেমন আমি লালমনিহাট থেকে আমি যেতে যাচ্ছি, এই লালমনিহাট সিলেক্ট করলাম। তো ফর্ম স্টেশন আমি লালমনিহাট এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর টু স্টেশন আমি যেখানে যেতে চাই, আমি ঢাকা যেতে চাই, এখান থেকে ঢাকাটা আমি সিলেক্ট করে নিলাম। ঢাকা সিলেক্ট করে নেওয়া, জার্নি ডেট আপনি যেদিন থেকে, সাপোজ আজকে 25 তারিখ, আমি 29 তারিখ, এই 5 দিনের মধ্যেই আমি টিকিট কাটতে পারবো। আমি এক্ষেত্রে 29 তারিখ ডেটটা সিলেক্ট করতেছি। তো আমি 29 তারিখে যাব, এই জন্য আমি 29 তারিখ সিলেক্ট করে নিলাম। তারপর সার্চ ট্রেনে যখন আমি ক্লিক করব তখন ওই রুটে যতগুলো ট্রেন আছে সব দেখাবে। এই ক্ষেত্রে একটা ট্রেন দেখাচ্ছে, যেহেতু একটা ট্রেনে এখানে আছে। এখানে এনি সিট এবং সিলেক্ট সিট আপনি অপশন থেকে সিটও সিলেক্ট করে নিতে পারবেন। আবার যদি সাপোজ আমি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে দেখাচ্ছি, এখানে কয়েকটা ট্রেন আছে সবগুলো কিন্তু অ্যাট এ টাইম দেখাচ্ছে। ওকে, আমরা যেটা করতে যাচ্ছি সেখানে আমরা যাচ্ছি লালমনিহাট থেকে ঢাকার জন্য। তো ক্লাস প্রথমে আমি সিলেক্ট করে নিব। আমি এখানে এসি স্নিগ্ধনা শোভনচার, আমি শোভনচার সিলেক্ট করে নিলাম। অ্যাডাল্ট আপনি কতজন যেতে চান, একজন যেতে চাই, এখান থেকে আমি একজন সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর চাইল্ড যদি আপনার যেতে চায় এখান থেকে চাইল্ড সিলেক্ট করে নিতে পারেন। আপনি সর্বোচ্চ 4টা টিকিট অ্যাট এ টাইম কাটতে পারেন। তারপর এনি সিট যদি আপনি সিলেক্ট করেন দেখেন আপনার এখানে সব চলে আসবে। এখান থেকে আপনি আবার চাইলে সিলেক্ট সিট সিলেক্টও সিট করতে পারেন। এখানে যেমন আপনার বগি আছে থ চ ড দ, তো এগুলা থেকেও করতে পারেন। আমি এখন দ বগিতে দেখি কতগুলো সিট আমার জন্য ফাঁকা আছে। এখানে দেখতেছি যে আমি রেড গ্রিন যেগুলো আছে নট অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল ইওর সিট। সো এই যেগুলো গ্রিন সেগুলো অ্যাভেলেবেল, এখান থেকে আমি 21 নম্বর সিটটা সিলেক্ট করে দিলাম। এটা হলো গ্রিন, এটা আমার জন্য এটা সিলেক্টেড হয়ে গেল। ঠিক আছে, আমি এইভাবেই সিট আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিট সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি যদি অন্যান্য বগিগুলোতে কী অবস্থা সিটের কন্ডিশন
সেগুলোও কিন্তু আপনি দেখে আসতে পারেন। দেখে এসে তারপর যদি আপনি কন্টিনিউ যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে চলে আসবে। এখানে আপনি এস্টাতু দিয়ে যদি আপনি পে নাও ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার পেমেন্টের যে টার্ম যেভাবে পেমেন্ট হয় সেই অপশনগুলো আসবে। তো এখানে বর্তমানে ডিউ টু করোনা ভাইরাসের জন্য কিন্তু টিকিট নন রিফান্ডেবল, মানে টিকিট কোনো রিটার্ন করা হচ্ছে না। আপনি যে এরা বলেছে যে 30 মিনিটের মধ্যেই কিন্তু আপনি পিডিএফ টিকিট পেয়ে যাবেন। সব এগ্রি করার পর যদি আপনি এগ্রিতে ক্লিক করেন তাহলে পেমেন্ট এখানে টার্মগুলো আসবে। এখানে আমি বিকাশের মাধ্যমে দেখাচ্ছি, আপনি অন্যান্য অপশনগুলোর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। বিকাশে ক্লিক করার পর এখানে পেমেন্ট ই টিকিটিং পেমেন্ট এটা কন্টিনিউ চলতেছে। বিকাশের এই অপশনটা আসবে কত টাকা পেমেন্ট করতে হবে, যেমন 525 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনার মেনলি আপনার যে বিকাশের মোবাইল নাম্বারটা আছে সেটা দিতে হবে, এবং তারপর আমাকে দিতে হবে হলো আমার পিন নাম্বারটা এবং ভেরিফিকেশন করতে হবে। তো আমি আসলে 525 টাকা আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু এক্সাম্পল করতেছি আমি এই জন্য রুটটা চেঞ্জ করে নিচ্ছি। লালমনিহাট থেকে আমি বগুড়া করে নিচ্ছি, ঠিক আছে। লালমনিহাট থেকে বগুড়া করে নিয়ে আমি যদি এবার দেই সেমভাবে, আমি বিকাশে ক্লিক করার পর যদি আমি পেমেন্টের প্রসেসটা চলতে থাকে সেক্ষেত্রে এখানে দেখতেছি 308 টাকা আমাকে দিতে হবে। সো আমি এখানে আমার প্রথমে বিকাশ নাম্বারটা দিয়েছি, তারপর কনফার্মেশনে ক্লিক করলে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা আপনি অটোফিল করে দিতে পারেন। অটোফিলে যদি আপনি ক্লিক করেন তাহলে এই কোডটা কিন্তু অটোমেটিক, এখানে একটা গুগল অ্যালো একটা অপশন আছে, আপনি অ্যালোগো যদি করে দেন তাহলে পাবেন। আপনি চাইলে আবার লিখেও কিন্তু এটা ফিল করতে পারেন। তো এখানে যখন একটা ফর্ম মেসেজ থেকে এটা অটোফিল হয়ে যাবে, এখানে একটা পেমেন্টটা প্রসিড হবে। এই যে ফিল হয়ে যাওয়ার পর আপনি কনফার্মেশনে আবার ক্লিক করতে হবে। কনফার্মেশন ক্লিক করার পর দেখবেন যে আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে সেটা এরা চাবে। এখানে আপনি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি কনফার্মেশনে আবার ক্লিক করবেন। কনফার্মে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা প্রসেস হবে, লোড হচ্ছে। লোড নেওয়ার পর একটা মেসেজ আপনার অ্যাপে চলে আসবে, একটা ফোনেও আপনার চলে যাবে, ঠিক আছে। সো দেখেন আমার ফোনে একটা মেসেজ আসলো, মেবি দেখেন এখানে বাংলাদেশ রেলওয়ে আপনার সাকসেসফুল পেমেন্ট রেকর্ডেড সাকসেসফুলি, একটা আপনার ফোনেও কিন্তু বিকাশ পেমেন্ট হচ্ছে তার একটা চলে আসলো। তারপর আপনি যদি মেইলে এসে সার্চ করেন তাহলে দেখবেন যে পার্সেস টিকিট ইনফরমেশন এটা কিন্তু সাথে সাথে নাও আসতে পারে, আপনার 30 মিনিটের মধ্যেই চলে আসবে। এখান থেকে আপনি, আমার যেমন এসেছিলো এটা প্রায় 15 মিনিট পর এসেছিলো। তো এখান থেকে আমি যে পিডিএফ টিকিটটা পাইলাম সেটা আমি এখান থেকে ওপেন করতে পারি, ঠিক আছে। এইভাবে আমি টিকিটটা এখানে পেয়ে যাব। চাইলে এটা আপনি শেয়ার করে আপনার অন্য ডিভাইসে রাখতে পারেন, এখানে পিডিএফ করতে পারেন, জেপিজি আকারেও আপনি এটা শেয়ার করে রাখতে পারেন। জার্নি হিস্টোরিতেও যদি যান সেখানেও আপনি যে দেখবেন যে আপনার টিকিটটা এইভাবে দেখাচ্ছে। সো ধন্যবাদ সবাইকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি কোনো কাজে আসে প্লিজ একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।